আসসালামু আলাইকুম, চলে আসলাম নতুন আরেকটি ভিডিওতে। ভক্তের পাগলামিতে হুমকির মুখে বাংলাদেশ পাকিস্তান সিরিজ। মোস্তাফিজুর রহমান কাণ্ডে ম্যাচ রেফারি রিপোর্টের উপর নির্ভর করছে পাকিস্তান বনাম বাংলাদেশের মধ্যকার তৃতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে কিনা। যদিও সংশ্লিষ্টরা এতে তেমন শঙ্কা দেখছেন না, তবে প্রশ্ন কিন্তু উঠেই গেছে। মিরপুরে ম্যাচ ছাপিয়ে আলোচনা মোস্তাফিজের এক ভক্তের কাণ্ড। করোনাকালে বাইবাবল ভেঙে তার মাঠে প্রবেশের ঘটনা রীতিমতো জন্ম দিয়েছে সমালোচনার। অতিরিক্ত সতর্কতা হিসেবে ম্যাচ চলাকালীন সময়ই মোস্তাফিজকে উঠিয়ে নেওয়া হয়। রোববার পুরো দলকে আবার নতুন করে কোভিড পরীক্ষা দিতে হবে, কিন্তু সবকিছু নির্ভর করছে ম্যাচ রেফারি রিপোর্টের ওপর। আটককৃতকে অবশ্য নেওয়া হয়েছে পুলিশ হেফাজতে। পাকিস্তানের ইনিংসে 13তম ওভারে নিজের চোখে যেন বিশ্বাস করতে পারছিল না মাঠ কিংবা টিভি সেটের সামনে দর্শকরা। অতি উৎসাহী ভক্তের কাণ্ডে হুমকির মুখে গোটা সিরিজ। নিজেকে বলেছেন মোস্তাফিজের বড় ফ্যান হিসেবে, নিরাপত্তা বলে ছেদ করে পৌঁছতেন মোস্তাফিজের কাছে। খেলা বন্ধ থাকে প্রায় মিনিট পাঁচে, তার সংস্পর্শে আসায় ফিসকে উঠিয়ে নেওয়া হয় তাৎক্ষণিকভাবেই মাঠ থেকে। রাসেলকে নিয়ে যাওয়া হয় মিরপুর মডেল থানায়, করা হয় জিজ্ঞাসাবাদ। পুরো ঘটনায় বিব্রত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দেশের আইনে হবে বিচার, যাতে ভবিষ্যতে কেউ এমনটা করার সাহস না পায়। জানা গেছে এমন ঘটনার প্রেক্ষিতে দুই দলের হবে কোভিড পরীক্ষা। আইসিসির ম্যাচ রেফারির দেওয়া রিপোর্টের দিকে তাকিয়ে বিসিবি, তবে দেখছেন না তেমন শঙ্কা। বিসিবি চিকিৎসক দেবাশিস চৌধুরী বলেন, দর্শক যারা ভেতরে ঢুকবেন সবাই দুই ডোজ টিকা নিয়েই ঢুকেছেন, ওপেন এরিয়া ক্লোজ কন্ট্যাক্ট হয়নি। ওভাবে চিন্তা করলে খুব একটা শঙ্কিত হওয়ার কিছু নেই। ভেতরে আইসিসি লোক আছে, পাকিস্তানের লোক আছে, কোভিড প্রোটোকলের লোক আছে, ওরা সিদ্ধান্ত নেবে। ম্যাচ রেফারি আইসিসির কাছে কি রিপোর্ট দেয় সেটি এখন দেখার বিষয়। তবে এখনও কেউ আমাদের কাছে অভিযোগ করেনি। এর আগে জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার সঙ্গে এমন ঘটনা সাক্ষী হয়েছে মিরপুর, সাক্ষী হয়েছে বিশ্ব ক্রীড়াঙ্গন। তবে এর ফল কখনই বয়ে আনে না ভালো কিছুর। তবে এবারের বিষয়টি সম্পূর্ণই আলাদা। কোভিড প্রোটোকলের কারণে এমনিতেই আইসিসি খুবই কঠোর, তবে এখন সময় বলে দেবে এই ঘটনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ পাকিস্তানের সিরিজ হুমকির মুখে পড়ে কিনা। এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ আপনাকে পুরো ভিডিওটি দেখার জন্য।